اجي الله يمر رياض قريدين. ان الشيطان للانسان عدو مبين. اي من شغل তোমরার পিছনে একজন দুশমন আছে যার নাম হইল শয়তান, এবং এ প্রকাশ্যে তোমরার দুশমন। ও শয়তানে যখন মানুষের গুনার রাস্তার মধ্যে নিয়ে গিয়া আল্লাহর জাতে তখন আফসুস করে, আল্লাহ আফসুস করে, আল্লাহর জাতের বরদাস্ত তখন হয় না। এর কারণে কিতাবের মধ্যে আর কোন মানুষ যখন আল্লাহর নাফরমানির কাজের দিকে রওনা করে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিছেন উম্মতে মুহাম্মদীর। আল্লাহ চাইন না এর আমলনামার মধ্যে গুনাহ লেখা হোক, যার কারণে যখন কোন মুমিন কোন মুসলমান যখন কোন নেকির কাজের নিয়ত করিলায় আল্লাহর জাতে সঙ্গে সঙ্গে তার ফেরেশতার অর্ডার দেয়, আমার ফেরেশতা হল আমার বান্দা বান্দির আমলনামায় নেকি লেখা শুরু করে দে। সুবহানাল্লাহ, কাম শুরু করছে না, নিয়ত করছে বালা খামর। যখন রওনা করি দে আল্লাহ যাতে ফেরেশতারে কইন আমার ফেরেশতা হল আমার বান্দার আমল নামার নেকিটারে ডাবল বানাইয়া দে। সুবহানাল্লাহ, আবার কাম শুরু করছে না, মাত্র রওনা করছে। তিন নম্বরে যখন গিয়ে কোনো ভালো কাজের মধ্যে লাগি যায় কামটারে পরিলাই লগে লগে আল্লাহ যাতে তার ফেরেশতারে জানাইয়া দে আমার ফেরেশতা হল আমার এই বান্দা বান্দির এই নেকির আমলটারে নেকিটারে সাত গুণ বাড়াইয়া দে। সুবহানাল্লাহ, এটা হলো নেকির। গুনার কামর যখন কোন নিয়ত করিলাই আল্লাহর যাতে তার ফেরেশতারে কয় আমার ফেরেশতা হলের আমল লমার মধ্যে গুনা লেখিস না, কারণ আমার বান্দায় কালিমা পড়েছে, ইমান আনছে, আমি তার লাগে বেস্ট রে বানাইয়া রাখছি। আল্লাহর যাতে চায় না কোন মানুষের আমল লমার মধ্যে গুনার দাগ পড়ক। এর কারণে যখন গুনার কাজের নিয়ত করিলাই আল্লাহ ফেরেশতারে কয় এর আমল লমার মধ্যে গুনা লেখিস না। গুনার কাজের মধ্যে যখন পৌঁছি যায় ফেরেশতায় দিকে নাই আল্লাহ এখন তো গুনার কামর মধ্যে পৌঁছে গেছে, আল্লাহ এখন নি তার আমল নামাতে গুনা লেখিলাই আল্লাহর দাদে তখন কই না আমার ফেরেশতা হল রে অপেক্ষা কর অপেক্ষা কর, এখন হইতে পারে আমি আল্লাহর ডরে আর বয়ে মৌতের ডরে আর বয়ে যদি তার ভিতরে আই যায়, এখনো যদি কবরের বয় তার ভিতরে আই যায়, কেয়ামতের বয় দুজকের বয় যদি বান্দার বান্দির দিলের মধ্যে আই যায়, আয়া যদি গুনার কাম থেকে এই মাত্র ফিরি যায় আমি আল্লাহ চাই না তার আমল নামাতে গুনা লেখা হোক। সুবহানাল্লাহ, তখন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে। এরপরে যখন গুনার কাজ লাগি যায় হদিস শরীফের মধ্যে আর যেমন উদাহরণ মদের বোতল আতর মধ্যে লই লইছে, যখন লয় তার ভিতরে ইমানের আলোয় তখন তারে বাধা দেয় কয় বান্দারে একটাবার চিন্তা কর আল্লাহ তোর কি মর্যাদা দিস নাকি দাম দিস, তোর দিলের মধ্যে আল্লাহ ইমানের আলো ঢুকাইয়া দিস। এর বাদে যখন মদের বোতল রে মুখের মধ্যে লাগাই দিল অথবা যে কোনো গুনার কাজের মধ্যে যখন লাগি যায় সঙ্গে সঙ্গে তার ভিতরে থেকে ইমানের আলো চলে যায়, আস্তে আস্তে ওদারে দিয়ে চাপাই আইবা, ইদারে দিয়ে জায়গা নাই, ওদারে দিয়ে ওদারে দিয়ে কিছু জায়গা আছে। এই সময় আল্লাহর যাতে আফসুস করে, এর কারণে জানিয়ে রাখবা যখন কোনো মানুষের কোনো গুনাহের কাজ যখন করে তখন এই মানুষের ভিতরে ইমানের আলো থাকে না। যখন এই কাজটাকে কাজ থেকে যখন বিরত হয়ে যায় আল্লাহর সাথে ও পরিমাণ খুশি হয় ইলা আল্লাহ তার ইমানদার উপরে কোনো সময় ইলা খুশি হয় না। যখন গুনার কাজের মধ্যে একদম লাগি গিয়া অন্তকে যখন ফিরে যায় তখন প্রমাণিত হয় তার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ও আল্লাহর ভয় যারা ভিতরে আই যায় এরা খোয়া হয় মুত্তাকি, এরা কিতা খোয়া হয় মুত্তাকি পরহেজগার। আর মানুষ যখন মুত্তাকি পরহেজগার হয়ে যায় তখন এই মানুষের দুনিয়ার বাসার রাস্তা
بار خوري دوا الله ذات لگی واجب ہوئی جائے فوق سبحان الله تہن تار رزقر چنتا تار نیزر کرتے ہوئے نا الله پاک تہن قرآن الكريم مدد الله فرمائن ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جهن كن متقي مصيبتر مدي پڑی جائے بفدر مدي پڑی جائے اي متقير بسار راست باہر پر دوا اللہ رضا تر جنن واجی ویزائے سبحان اللہ আর আল্লাহ পাক তখন তার রিজিকের ব্যবস্থা করে দেন এমন জায়গা তাকিয়া যেটা হে নিজে কল্পনা করতে পারে না ফক সুবহানাল্লাহ যার প্রমাণ আল্লাহর জাতে রাখছই সবে বরাতের আলোচনা কমবেশ শুক্রবারে হই গেছে এর লাগি এদিকে বেশি যাইয়েন না লাস্টে সামান্য আলোচনা রাখবো ইনশাআল্লাহ আর আপনারা দাওয়াতি মেহমান আমি তো প্রত্যেক শুক্রবার করে মেহমান আসি দাওয়াতি মেহমান দাওয়াত করা হইছে তাই নাইতিরা তান পরে মিলাদ শরীফ হইল থাকবানি জি আজকে মিলাদ শরীফ মাঝে না আপনারা যারা শিয়ানের চেয়ে বেশি আমরা এমন শিয়া জি আমি মিলাদ শরীফ পড়াইয়া দোয়া করিয়া যেমনি বার ওই পরে অতিথি যেন তা করেন আপনারা এনে তো ইয়া যাইন গিয়া জি এর কারণে আজ মিলাদ শরীফ নাই ওই নাই বল আমার বাদে না আমি অন্য জায়গায় আমার প্রোগ্রাম যাওয়াও আর মিলাদ একদম লাস্টে লাস্ট ডে মিলাদ শরীফ হইব মিলাদর পরে দোয়া হইব এরপরে শিন্নিও দেওয়া হইব ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ আমরা সব থাকবো আল্লাহ তাআলার তৌফিক দিয়ে সবে আল্লাহুম্মা আমিন এবং লগে একটা ওয়াদা বুঝিয়া আত তলিবা আমরা বাজামাত এশার নামাজ পড়িছি নানি পড়িছই তো না পড়টা খেওয়া শৈনি দেখে আর তোলো সাই এসান নামাজ না পড়টা খেও নাই আলহামদুলিল্লাহ হক আলহামদুলিল্লাহ এবং লগে এই ওয়াদাটা আমরা করি আজকের ফজরের নামাজ বা জামাত আদায় করবো কারা কারা একটাবার হাত উঠান আর বলেন না রায় তাকবি না রায় রিসালাত আল্লাহ কবুল করো কাত নামান একটার সময় প্রোগ্রাম শেষ হইব মিলাদ দোয়া শেষ হইব বারোটা একটায় এরপরে যারা নফল নামাজ পড়িবার পড়িবা যারা বাড়ি যাওয়ার প্রয়োজন আছে শহরে খাওয়ার বা বাড়ির অন্য প্রয়োজনে যদি যাই আল্লাহ প্রত্যেকরে বা জামাত হজরের নামাজের জামাত শরীক হওয়ার তৌফিক দেন সবে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী হলের জীবন দে আল্লাহ রাব্বুল আলামিন আমরা লাগি উদাহরণ আদর্শ রাখছই যেমন দেখি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হলে আল্লাহ এক একটা পরীক্ষার মধ্যে সারছেন আর সারিয়া তার জীবনটি আমরার লাগে আদর্শ আল্লাহ বানাইয়া রাখছেন অ মুসলমান হল আজকে এই জমিনের মধ্যে সবচেয়ে মুসিবতের মধ্যে বিপদের মধ্যে যে কম যে জাতি সেই জাতির নাম হইল মুসলমান কিন্তু জানিয়ে রাখব এক সময় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মখলুক যারা আসলো যে মুসলমান হল একটা সময় পৃথিবীর ইতিহাসে আলোচনা করলে দেখা যায় সারা পৃথিবীর যারা শাসন করছেন তারা আসলে মুসলমান সুবহানাল্লাহ আজকের যে ভারতবর্ষ এই ভারতবর্ষের ইতিহাসে যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যায় এই আজকের ভারতবর্ষরে এই মুসলমান জাতি 1400 বছর শাসন করছেন সুবহানাল্লাহ কিন্তু যখন আমরা আল্লাহর রাস্তা থেকে আল্লাহর দিন থেকে সরে গেছি গিয়া আল্লাহর নাফরমানির মধ্যে যখন গেছি গি লগে লগে আল্লাহ আমরার আজ থেকে পাওয়াটে সিনাইয়া নেওয়া শুরু করছে কিন্তু এই সময়ে এখনো যদি মুসলমান প্রকৃত দিনদার ইমানদার মত্তকে হয়ে যাইতে পারি আল্লাহ প্রমাণ রাখছে তার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামই নমরুদের সামনের মধ্যে জমিন ও সর্ব অবস্থায় একটা জালিম আল্লাহ রাখে প্রত্যেক নবীর জমানা এক এক জালিম রে আল্লাহ জমিনের মধ্যে দিছেন যেমন ইব্রাহিমের সময় হইল নমরুদ মুসা আলাইহিস সালামের সময় হইল ফেরাউন আমার নবীর সময় হইল আবু জেহেল আবু লহব উতবা সাহাবা এইভাবে একটা শ্রেণী কিন্তু মুসলমান জানিয়ে রাখো প্রত্যেক জালিম জমিন থেকে মিটে গেছে গিয়া আল্লাহর দিন আল্লাহর নবী হলো না
আজ পর্যন্ত জমিন ও জারি আছে কিয়ামত পর্যন্ত তাবক সুবহানাল্লাহ যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে ইসলাম রে আল্লাহর কালাম রে জমিন থেকে মিটানির লাগি চেষ্টা করলো আবু জেহেলে আবু লহবে মক্কার জমিন থেকে বিতাড়িত করলা কিন্তু আল্লাহর জাতির ইচ্ছা হইল আবু জেহেল রে আবু লহব জেনে রে আমি আল্লাহর ঘোষণা হইল ওয়া রাফা'না লাকা যিকরাক আমার নবীর শান মর্যাদা আলোচনা রে আমি আল্লাহ বাড়াইতে দেখমু এই বাড়াইতে দেখমু আল্লাহ ওয়াদা দেওয়ার কারণে আজ পর্যন্ত আল্লাহ দেখাইয়া দেয় তার ওয়াদা যে ওয়াদা হইল বর্তমান এই পৃথিবীর মধ্যে দেখা গেছে সবচেয়ে বেশি এই জমিনের মধ্যে দিবারাত্রি ২৪টি ঘন্টা একটা শব্দ দুনিয়ার মানুষের জবান দিয়া বাইরের যে শব্দ হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর লগে যে শব্দ বারর সেই শব্দ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবস্থা আল্লাহ করতে গিয়া করলাম ওয়া রাফা'না লাকা যিকরাক তোমার আলোচনারে আমি আল্লাহ দে ভাড়াইমু এই ওয়াদা আল্লাহ পুরা করার লাগে দেখানির লাগে আজ আল্লাহ চাইলে দুনিয়া এক লগে দিন আর রাত বানানি সম্ভব আল্লাহর আছে না নাই আছে কিন্তু কত খাই আজ আমরা এখানে শবে বরাত সমস্ত আরব আমিরাত আরব জাহানে গত রাত গেছে গিয়া শবে বরাত এক দিন পুরা আল্লাহ ডিফারেন্স লাগে ইয়ার আসে মাঝে মাঝে কেউ আইতে চাইলে রাস্তা দিবা পরে দিতে কিও এক সাইড দেখিয়া উঠি উঠি যারা দিবার উঠি উঠি আইবা আর সময় ইলা নাই যে নাম ধরে ডাকা হয়তো কে কোন ইলা নাই তো আল্লাহ রাব্বুল আলামিনের দিনের মধ্যে ডিফারেন্স লাগাইয়া রাখছেন তার কারণ হইল একসঙ্গে যদি দিন হই যায় একসঙ্গে যদি রাত হই যায় তাহলে দুনিয়ার মানুষ এক লগে গিয়া ঘুমাই যাইবা আর দুনিয়ার মানুষ এক লগে যদি ঘুমাই যায় আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাইব তার হাবিবের নাম নেওয়া বন্ধ হয়ে যাইব এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম তার নাম জমিনের মধ্যে জারি রাখতে পারি আল্লাহ পাক দিনের সময়ের মধ্যে এমন ডিস্টেন্স সিস্টেম বানাই আল্লাহ রাখছেন দুনিয়ার এক জায়গার মধ্যে যখন ওয় ফজরের আজান অন্য প্রান্তে তখন ওয় জোরের আজান যেখানে ওর জোরের আজান আর এক জায়গার মধ্যে দেখা যায় তখন ওর আসরের আজান এই সময় আমরা ইকানের মধ্যে যে সময় পথ এখনো মক্কাতুল মুকাররমায় এশার নামাজের জমাত হইছে না আড়াই ঘন্টার ব্যবধান কত সময়ের আড়াই ঘন্টার ব্যবধান আমরা যখন মাগরিবের নামাজ পড়ি সৌদি আরব যদি তখন তুমি টেলিফোন করো তখন আসরের অক্ত হইছে না এই সময় আমরা পথ রাত বাজে ১০:৩০ আমেরিকা এখন বাজে রাত্রি ৯:৩০ দিন ৯:৩০ আমরা এখন রাত তারা দিন ৯:৩০ আল্লাহ পাক এই ব্যবধান ধরনের কারণ হইল দুনিয়ায় ২৪টা ঘন্টা যেন আল্লাহর নাম উচ্চারিত হইতে দেখে আর লগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত ও কারণে সমীক্ষায় দেখা গেছে দিবারাত্রি ২৪টা ঘন্টা এক মিনিট পৃথিবীর জমিনের মধ্যে ইলা সময় যায় না খালি যায় না যে সময় আল্লাহর নাম আর তার হাবিবের নাম উচ্চারিত ওর না সুবহানাল্লাহ কারণ আল্লাহ কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক তোমার নাম রে তোমার ইজ্জত রে আমি আল্লাহ ভাড়াইব সারা দুনিয়া যদি মিলি যায় তোমার কোনো ক্ষতি করা সম্ভব নয় অনুরূপভাবে মুসলমান জানিয়ে রাখিও মুসলমান যদি মত্তকি হয়ে যায় পরহেজগার যদি বনি যায় দিনদার ইমানদার বনি যায় দুনিয়ার কোনো শক্তি তারা এই জমিন থেকে মিটানি সম্ভব নয় আল্লাহ প্রমাণ দেয় ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনের মধ্যে গিয়ে বলল ও নমরুদ ফর লা ইলাহা ইল্লাল্লাহ অনেক লম্বা ইতিহাস অস্বীকার করলো বারবার দাওয়াত দেন বারবার বুঝাইন বিভিন্নভাবে বুঝাইলা লাস্টে কইল তোমার আল্লাহ আল্লাহর পাওয়ার কিনা বলে আমার আল্লাহ মানুষের চিন্তা করে মানুষের মারোয় বলে এটা তো আমিও পারি আর অনেক সময় মানুষ যখন টাকা পয়সার কারণে কেউ জনশক্তির কারণে কেউ শারীরিক শক্তির কারণে
আল্লাহর পাওয়ারে আল্লাহর ক্ষমতারে তখন অস্বীকার করিলায় এ তার নিজরে ভাবিনে হে দুনিয়ার সবকিছুর মালিক সব পাওয়ারের মালিক কিন্তু সমস্ত ক্ষমতার মালিক কে সব সবচেয়ে সর্বশক্তিমান কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তখন কইলো আমিও তো এটা পারি দুইটা মানুষ আনা হইলো আনার মধ্যে একটারে মারলো এলো দেখছো ইব্রাহিম আমিও মারতে পারি আমি বাঁচাইতে পারি আর একটারে সাড়ি দিল ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা ইবে কুফরে খিলাফ জানি যায় কোরআনুল কারীমের মধ্যে আর এরপরে কইলো তোমার আল্লাহর ক্ষমতা কি তাইলে কইলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যরে পূর্ব দিকে উঠায় সূর্য পশ্চিম দিকে যায় চন্দ্ররে পশ্চিম দিকে উঠায় এখন তো আর কোনো উত্তর দিতে পারে না সর্বশেষে ইব্রাহিম আলাইহিস সালামে বুঝানির লাগি তারারে একদিন এই ঘটনা আরো জানা আছে তারা সব ভগবান যে জায়গার মধ্যে তাকা থাকে ওখানের মধ্যে যাইন গিয়ে সবটার পল্লারে বাঙ্গয় আর বড়টার বর্তনা আর উপরে তোর আপনার কুরাল চুলাইয়া রাখি দিলাম তারা সবাই সে বিকেল বেলায় আয়া দেখে মাম ফালা হাযা রাব্বি কে আমরা রবের উপাস্যর এই অবস্থা করল ইব্রাহিম আলাইহিস সালাম রে দিগাই আনতা ফালতা হাযা তুমি পারছো নাকি এটা ইব্রাহিম আলাইহিস সালামে তখন কয় এরার মধ্যে যেটা বড় তারে দিগাও তারা আমাকে বড় দেব তারে দিগাও আমি ব্যাপারে কিছু জানি না তারা জবাব দিল ইব্রাহিম তুমি জানো না নি এরা কোনো কথা কইতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না আটতেও পারে না নড়াচড়া করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালামে কইলা তাহলে তোমরা যারা খাওয়া দাওয়া করতে পারো নড়াচড়া করতে পারো তোমরা খিলা এরার সামনে মাথা নত করিয়া সজদা দেও এর বাদে তাই কইলা কাম আমার নাই সম্ভবত এর মধ্যে বড় যেটা এটা করছে কারণ তার বর্তনাত কুরাল জুলাই রাগ করলো করিয়া কইল কে কে আসো ভগবান রে সাহায্য কর্তায় সব আর ইব্রাহিম রে জমিন থেকে বিদায় করে দিতাম ঘটনা বলার আমার উদ্দেশ্য নাই মধ্যকেই পরহেজগার যদি মানুষ হয়ে যায় আল্লাহ তার বাসার রাস্তা বাইর করে দেয় কিভাবে আজ যে আমরা দুনিয়ার মধ্যে যে মুসিবত পড়ছি এই মুসিবত থেকে আমরা যদি বাঁচতে হয় মুত্তাকি ইমানদার দিনদার হওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই আগুনের ব্যবস্থা করা হয়েছে তাফসীরে রুহুল মানি প্রত্যেকটা তাফসীরের মধ্যে আগুন তৈরি করা হয়েছে যে আগুনের লিলিহান উফরে দিয়া 1000 ফুট পর্যন্ত আগুন জ্বলিয়া উঠছে আর চতুর্দিকে 7 কিলোমিটার পর্যন্ত আগুনের প্রস্ততা 40 দিন আগুনটি উত্তাপ দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে তরি আনছেন তারা আনিয়া বান্দিছে একটা চরস গাছ ওগুর আগার মধ্যে দরিয়া রশি লাগাইয়া টান দেন গাছ তো আর উঠে না গাছ উঠে না এখান কেনে উঠে না তারা বুঝতরা কারণ ইব্রাহিমের আল্লাহ একজন আছেন এই আল্লাহর পাওয়ার এটাও তারা জানা আছে কিন্তু এরপরেও তারা এর বিরোধিতা করে তার কারণ হইল তারার ব্যক্তির স্বার্থে অনুরূপভাবে আইজ এখনো পৃথিবীর যত শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ প্রত্যেকে এই কথা জানে ইসলাম সত্য আল্লাহর দিন ইসলাম কোরআন আল্লাহর কালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এই কথা দুনিয়ার প্রত্যেক শিক্ষিত মানুষে জানে সুবহানাল্লাহ কিন্তু ব্যক্তিগত অসুবিধার কারণে ইসলামের বিরোধিতা করেন ইসলামকে গ্রহণ করেন না কিন্তু এর মাঝে দিয়া যার ভাগ্যর মধ্যে আল্লাহ মুকদ্দর ঈমান লিখে লইছে তারে কোনো কিছু দিয়ে আটকানি যান না কোক সুবহানাল্লাহ এর লাগে আইসটাকে কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া আমেরিকার খ্রিস্টানদের সবচাইতে নাম করা যে পাদ্রি স্বইচ্ছায় আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করে লইছে কোক সুবহানাল্লাহ আর করিয়া এ নিজে কইছে দুনিয়ার শান্তির ধর্ম ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্মও নাই কোক সুবহানাল্লাহ কোনো মুসলমানের কথা নাই আমেরিকার খ্রিস্টানদের সবচাইতে বড় যে পাদ্রি সে নিজে আল্লাহর দিন গ্রহণ করিয়া ও কথা কইছে এতে বোঝা যা শিক্ষিত সমাজ যারা পৃথিবীর এরা প্রত্যেকে এ কথা বুঝতে পারে আল্লাহর দিন ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য ধর্ম গ্রন্থ কোক সুবহানাল্লাহ কারা বুঝতো সেই সময়ের টান দেয় যখন গাছ উঠে না তখন বুঝতে পারছে ইব্রাহিমের আল্লাহ ধরে রয়েছে কোক সুবহানাল্লাহ তখন করা হইল কি
40 জন যুবক আর 40 জন যুবতী এই জায়গার মধ্যে আনি তারা উপস্থিত করলো করিয়া উলঙ্গ করে দিল আর কইল অবৈধ সিনার মধ্যে লিপ্ত হয়ে যাও কারণ তারাও জানে যে জায়গার মধ্যে সিনার বাজার গরম হয়ে যায় যে জমিনের মধ্যে সেই জমিন থেকে আল্লাহ রহমতের বিদায় হয়ে যায় যে জায়গার মধ্যে সিনার বাজার গরম হয়ে যায় সেই জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না অনুরূপ ভাবে যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে মহিলারা বেপর্দার মধ্যে থাকে সেই বাড়িতে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতে ঢুকে না আল্লাহর রহমতের ফেরেশতা আবার ঢুকেন না ও 40 জন যুবক যুবতী এখানে আনা হইল উলঙ্গ করা হইল আর জেনাতে যখন লিপ্ত করাই দেওয়া হইল লগে লগে গাছের মধ্যে ধরে তারা টান দেয় দেখা যায় গাছ উঠে গেছে গিয়া অর্থাৎ আল্লাহ রহমতের ফেরেশতা গেছে গিয়া গাছ ছাড়িয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হয় আল্লাহর জাতির সঙ্গে সঙ্গে আগুন দে অর্ডার দে নিয়ানার কোনি বারদম ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ওটা দিন আগুন আমার ইব্রাহিমের গার মধ্যে স্পর্শ করিস না সুবহানাল্লাহ এই আল্লাহ এখন আসেননি না না হাজার হাজার গর বাঙ্গা চলের আল্লাহর গর বাঙ্গা চলের আর মানুষ ভাই সার আর কান্দের আর আল্লাহর ডাকের কিন্তু আল্লাহর কুদরত থেকে কোন সাহায্য এখনো আসে নাই আসবেও না কারণ এখন পর্যন্ত এই সাহায্য পাওয়ার লাভ যোগ্যতা আমরা হাসিল করতে পারছি না ইব্রাহিমে একবার সওয়াল লাগছে না আল্লাহর ডাক দেওয়াও লাগছে না আল্লাহ দেখেন ডাক দিয়া কয় আগুন আমার ইব্রাহিমের লাগে ঠান্ডা হয়ে যা আগুন জ্বলল 40 দিন কতদিন 40 দিন আগুন জ্বলল নমরুদ তার দরবারের মধ্যে বইছে বই আলোচনা করে সমস্যাটা তো শেষ হয়ে গেছে ইব্রাহিম জমিন থেকে বিদায় হয়ে গেছে গিয়া হঠাৎ করে দেখা যায় একজন মানুষ সামনের দিকে আর এই মানুষটা তো দেখা যায় ইব্রাহিম সামনে আওয়া মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ জিগাই ও ইব্রাহিম তোমার তো আগুনের মধ্যে সড়া হইল তুমি কি আগুনে জ্বলছো না ইব্রাহিম আলাইহিস সালাম কই আগুন তো আমি দেখছিও না সুবহানাল্লাহ 40টা দিন আমি ফুলের বাগানের মধ্যে বইয়া একটু রেস্ট নিলাম সুবহানাল্লাহ নাই আমার গায়ের মধ্যে আগুন স্পর্শ করা তো দূরের কথা আমার গায়ের ছামলায় আগুন লাগছে না ছামলায় লাগা তো দূরের কথা নমরুদ দেখ আমার গায়ের একটা রুম পর্যন্ত তোর তৈরি আগুন স্পর্শ করতে পারছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো কারুন কারণ কারুন দে তাই অর্ডার দিলা কারুন জাকাত দে যার ঘরে জাকাত ফরজ এইবারও বেইল বানল সর্বশেষে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে একদিনও সাহায্য চাইলেন না দোয়া করলেন আল্লাহ সাহায্য করলো কিভাবে নমরুদ নামের নাফর মান্ডে যখন ইব্রাহিমরে কইল ইব্রাহিম তোমার আল্লাহর লগে এমন আর সরাসরি যুদ্ধ তখন লগে লগে ইব্রাহিম খোলা ময়দানের মধ্যে গিয়ে হাজির হইন আল্লাহর দাদে ফরমাইন ইব্রাহিম তুমি চিন্তা করিও না এ তার শেষ সীমার মধ্যে গিয়া পৌঁছে গেছে আমি আল্লাহ ছাড় দেই সাড়ি দেই না এত সময় তারে ছাড় দিছি তার শেষ সীমায় গিয়ে যখন পৌঁছে গেছে আমি আল্লাহ যখন ধরি লাইব সেই দরাত থেকে সুটানির কেউ নাই আল্লাহ ধরা শুরু করছে ইব্রাহিম আমার লগে যুদ্ধ ঘোষণা দিছে এমন আমার পাওয়ার দেখাই লগে লগে ময়দানে যখন গেছে দেখা যায় মেঘর এক টুকরা তফসিরের মধ্যে আর ইব্রাহিম উঠি তোমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমার এনে ডম তামসা করে তুমি আল্লাহ আবার খেয়ে হয় আল্লাহ এখন ধৈর্য ধরো তুমি তার সীমাত পৌঁছে গেছে আমি ধরি এখন লগে লগে দেখা যায় মেঘের টুকরা যখন সামনে আইসে মেঘের টুকরার নিচ থেকে আল্লাহ ধরতে গিয়া যখন কোনো জালেমরে ধরে ধরতে গিয়ে আল্লাহর বড় কোনো আতিয়ারের দরকার হয় না লগে লগে মেঘের টুকরার আড়াল থেকে দেখা যায় হাজার হাজার মশা কোনটা মশা বারণি শুরু হয়েছে আল্লাহ দেখাই দিল তল্লা ফাইলের শক্তিরে
আমি দৌড়তে গিয়া বেশি থেকে বেশি কোন তার দরকার নাই, মাত্র একটা মশা, সুবহানাল্লাহ, কও কয়টা, একটা মশা নাকে দিয়ে ঢুকছে, গেছে একারে হেড অফিস মাথা কোন জায়গা তাফসীরের মধ্যে আয়, মাথার বেদনা আর ছাড়ে না, মাথার বেদনা আর ছাড়ে না, কামড়ায় ভিতরে কোনো ঔষধে আর কাজ দেয় না, তখন আল্লাহ ওয়াতিয়া মাথার চিন্তাত পড়ছে, কোনটার চিন্তা, মাথার চিন্তা, দেখা যায় কিছু আরাম পায় আস্তে আস্তে বাইরে এলে অভূত, তো পয়লা পয়লা বাড়াইনি হয় আরো যতন দিন যার বেদনা বাড়ে, শেষে দেখা গেল গে বাইরে এলে আরাম পায়, জুতা দিয়ে বাইরে এলে, কেতা দিয়ে বাইরে এলে, আল্লাহ দেখাই দিল, তুই তো আল্লাহই দাবি করছিলে, তোর পাওয়ার শক্তি ক্ষমতা দেখাইছিলি আমার সামনে, দেখ আমি আল্লাহ তোরে মত দিতে পারি কিনা, আমি দর্শি, এখন এই দরার তাকে আর কেউ ছুটাইতে পারত না, জুতা দিয়ে বাইরে আইন, তো আসতে বাইরে লোক আরো জোরে মারো, আরো জোরে, আরো জোরে, খালি জোরে দিতে দিতে আর একদিন রাগ উঠছে, যে বাইরে এগুলো বলছে কিতা বাড়ি দেশ, আর এগুলো কথা হইলে একটা যন্ত্রণা শেষ হয়ে যাও, দিছে এমন জোরে বাড়ি, লগে লগে জমির থেকে বিদায় হয়ে গেছে, সুবহানাল্লাহ, বেস্ট বানাইছে, ইব্রাহিম তোমার আল্লাহ বেস্ট বানায়, আমিও বানাইতে পারি, বেস্ট বানাইছে জমিনে সর্বপ্রথম থেকে, ওর নাম আসলো নমরুদ, রইছে নি জমিন, রইছে নি জমিন, আওয়াজ করে কেন রইছে, ইব্রাহিমের নাম আছে না নাই, দুনিয়া সমস্ত মুসলমান আজ পর্যন্ত যখন নামাজের মধ্যে দাঁড়াইন, প্রত্যেক নামাজের মধ্যে যখন আত্তাহাইয়াত পড়ার বাদে বইন, বর বাদে সারা দুনিয়ার মুসলমানে আজ পর্যন্ত কইতরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اخبار দুই বার নাই পৃথিবীর মুসলমান যদি 100 কোটি নামাজের মধ্যে দাঁড়ায় প্রত্যেক নামাজে যদি দুই বার এই দোয়া দেয় ইব্রাহিম আলাইহিস সালাম আর তার আহাল আসহাব পরিবারের লাগি পৃথিবীর মানুষে ডেইলি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বার নাম নিয়ে আর দোয়া করে আর নম্রদে মিঠানি সম্ভব হয়েছে, তার নাম মিটি গেছে, মানুষের নাম রাখেন ইব্রাহিম, নম্রুদ কেউ নাম রাখে, জি কারো আওলাদের নাম রাখে, আপনারা কোনোদিন রাখবা, কিন্তু নাম রাখে ইব্রাহিম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ মুত্তাকি হয়ে যাওয়ার কারণে হেফাজত করে লইছে, সূরাতুর রহমান, সূরা রহমানের আরম্ভনীর মধ্যে যে শব্দ আইছে আর রহমান, আল্লাহর দুইটা নাম আল্লাহর বাদে সবচেয়ে বেশি দুনিয়ার মানুষে চিনে আর দুই নামে আল্লাহর বেশিরভাগ ডাকে, একটা হইল ইয়া রহমান আর একটা হইল ইয়া রহিম, হাদিস শরীফের মধ্যে আর আল্লাহর কোন বান্দা মুত্তাকি পরহেজগার যদি কোনো মুসিবতে পড়ে আল্লাহর ডাক দে ইয়া রহমান, আল্লাহর জাতের লাগি ওয়াজিব হয়ে যায় এই মুসিবত যেটা মুত্তাকির বাসার রাস্তা বাইরে করে দেওয়া, সুবহানাল্লাহ, এই ইয়া রহমান আর রহমান শব্দের তাফসীরের মধ্যে আনতাম একটা ঘটনার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহর হাবিবের গরর মধ্যে থাকতা, ছোটবেলার থেকে তার বাড়ি নাই, মা বাপটাও নাই, সব হারাইয়া আল্লাহর হাবিবের বাড়ির মধ্যে আই আল্লাহর হাবিবের খেদমত করেন, যার নাম হইল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু,